আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোমার মনের অরণ্যে গল্পের 13 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এসআর রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল পণ্ডিচেরি প্রমোনেট বিচে কয়েকটা কাজ করেছে আর তারপর ভোর থেকে উদাও হয়ে গেছে। হোয়াট, কি বলছো? এইসব উদাও হয়ে গেছে মানে কি? ওর খোঁজ লাগাও, দেখো হয়তো কোথাও পড়ে আছে। না না, এসআর আর ওর সবগুলো ডেরা খোঁজ করা হয়ে গেছে, কোথাও ওকে পাওয়া যায়নি। তার উপর আমাদের যে অর্ডারগুলো সাপ্লাই দেওয়ার কথা ছিল সেগুলো হয়নি, আর আজকের কাজটাও ওর কথা ছিল। আজকের কাজটা তুমি হ্যান্ডেল করে নাও রাত 2, কিন্তু গাড়ি ঢুকছে, তুমি বাকি সবাইকে নিয়ে ডেলিভারি নিয়ে নিও। ওখানে কিন্তু 20 টাকার জিনিস আছে, তাই সাবধান। আর হ্যাঁ, রবিনের খোঁজ লাগাও, রাখছি। আমি কাজ হয়ে গেলে ফোন করবে, তার আগে নয়। ওকে স্যার। ফোন ডিসকানেক্ট হয়ে যেতেই সুহা কানের থেকে সরিয়ে নেয় ফোন। তারা যা বোঝার বোঝা হয়ে গেছে আর বাকিরাও থমকে গেছে। এইভাবে ঘটি তাদের হাতে এক তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারেনি তারা। এতক্ষণ তারা সবটুকু শুনল। তারা কোনো কথা না বলে সোহার দিকে ফোকাস করে। সোহার চোখ আবারও কঠিন হয়ে এসেছে। হাতের ছুরিটা নিয়ে এবার সামনে বসা রবিনের মুখ আর চারদিকে বুলিয়ে যাচ্ছে। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কেটে যাবে, আর রবিন ভীতু হয়ে আছে। সোহা কঠিন আওয়াজে বলল, সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিলে তুই প্রাণে বেঁচে গেলেও যেতে পারিস। বল কে স্যার? ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রবিন বলল, রাঠোর। শুধু এটাই জানি আমি তার নামের, আর কিচ্ছু জানি না। রবিনের কথা শুনে সোহার মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। সে নিজের ফোন নিয়ে রবিনের সামনে ধরতেই কেঁপে ওঠে, তার চোখ জোড়া অস্থির হয়ে ওঠে। সে একবার সোহার দিকে তো একবার ফোনের দিকে তাকায়। সোহা বলল, দেখ তো একে চেনা যায় কিনা। ফোনে বেসে থাকা ছবিটাকে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে রবিন বলল, এসআর। সোহার মুখে বাঁকা হাসিটা আরো প্রশস্ত হয়। সে অনুমান করেছিল, তবে এটা যে একেবারে সঠিক জায়গায় এসে লেগে গেছে। ফোনে আকাশের ছবি স্ক্রিনের উপরে ভেসে আছে। সোহা এবার তার নিজের ফোনটা বাকিদের দিকে ঘুরিয়ে দিতে তারা 1 মিনিট থমকে যায়। এই আকাশ তাহলে এসআর, তারা ভাবতে থাকে। সোহা বলল, আজকে কি কাজ আছে? রাত 2 কোন জিনিস ডেলিভারির কথা আছে? সোহার কথা শুনে রবিন চমকে তাকিয়ে থাকে সোহার দিকে। এই খবরটা ও জানে তার সামনে বসা মেয়েটা, কিন্তু কি করে জানলো? যত ডেলিভারি রিসিপ্টের কাজ সব তো আর তার লোকেরা করে, মাঝে মাঝে সেকেন্ড বসও থাকে, আর তারপরে জিনিসগুলো সঠিক জায়গায় রাখার পর বিগ বস ও এসআর থেকে নিয়ে সে সাপ্লাই করে। চোয়ালে আঘাত পেতে তার ভাবনা ছেড়ে চিৎকার করে রবিন। তার মুখের বোলানো ছুরি দিয়ে তার মুখে এক টান দিয়েছে, মুখ থেকে রক্ত পড়ছে। সোহা বলল, দেখ তোর হাতে বেশি সময় নেই, তুই তাড়াতাড়ি জবাব দিবি, না হলে উপরে যাওয়ার প্রস্তুতি নিবি। চিপিয়ে চিপিয়ে কথাগুলো সোহাই বলল। রবিন বলল, আজ রাতে 2 মাদকদ্রব্য ও ওয়েপেন্সের গাড়ি আসবে, সেগুলো নিয়ে এসআরের গোডাউনে রাখা হবে। সোহা রবিনের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে উঠে দাঁড়ায়। সোহা ইশারা করতে সানিয়ে সে রবিনের কত জায়গায় ফার্স্ট এড করে দেয়। আবার ওকে ওই অবস্থায় বেঁধে রেখে রুম থেকে বেরিয়ে মিটিং রুমে চলে যায়। রাত 2, শহরের এক প্রান্তে বেশ ফাঁকা একটা জায়গায় কিছু লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তাদের দিকে 2 বড় বড় ট্রাক এগিয়ে আসছে। ওদের কেউ কিছু বোঝে ওঠার আগেই মুহূর্তে তাদের চারিদিকে ঘিরে ফেলে পুলিশ ফোর্স। কেউ টু শব্দ করার সময়ও পায় না। ওখানে থাকা লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় সাথে 2 ট্রাকও। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে যাচ্ছিল সোহা, আমন, অ্যাস, নিহার, সানি, আকাশ। সোহা পুরো পুলিশ ফোর্স তৈরি করেই রেখেছিল, আর ওদের কোনো অ্যাকশন নেওয়ার আগেই পুলিশ তার কাজ করে দিয়েছে। সোহা বলল, অ্যাস এবার থানার ব্যাপারটা তোকে হ্যান্ডেল করতে হবে। আমি স্যার থেকে পারমিশন করিয়ে নিয়েছি। এখানের থানার অফিসারদের মধ্যে কিছু গাপলা আছে, তাই যাতে সহজে এই মন্ত্রীর ছেলে বেঁচে যেতে না পারে সেটা তোকে দেখতে হবে। অ্যাস বলল, তুই চিন্তা করিস না, আমি সব হ্যান্ডেল করে নেব। কাল সকালে আমি থানায় যাব, তারপর দেখব ঘাপলাটা ঠিক কোথায় আছে। সোহা বলল, মিস্টার চৌধুরী, আপনার এখন একটাই কাজ, এই এসআরের উপরের বড় মাথার সমস্ত ইনফরমেশন বের করে আনা। আমন বলল, ওকে এবার যাওয়া যাক।
এরপরেই সব একে একে নিজেদের বাইক নিয়ে বেরিয়ে যায়। সোহা বাইকে বসতে আবারও আমন তার পিছনে চেপে বসে দু হাতে বাড়িয়ে সোহার কোমর জড়িয়ে নেয়। সোহা একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ এই বাঁকা লোককে বলাও যা আর না বলাও তাই। মিটিং রুমে বসে নিজেদের প্ল্যান মতো কাজ সব কাজ করে যাচ্ছে। আমন এক দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে দুহাত দিয়ে কিবোর্ডের উপর দ্রুত চালিয়ে যাচ্ছে হাত। সোহা তার সমস্ত কাজের আপডেট রেডি করে উঠে রুম থেকে বেরিয়ে যায়। আজ সারা রাত তাদের সমস্তটা গুছিয়ে নিতে হবে, আর এই সকাল থেকে শুরু হবে তাদের মিশনের পর্ব। সোহা সবার জন্য কফি তৈরি করে আনে, এখন এটাই তাদের প্রয়োজন। সবাই সবার কাজ করছে, সে একে একে সবাইকে এগিয়ে দেয়। আমনের কাছে এসে কফি টেবিলের উপর রাখলো, দেখে আমনের তাতে কোনো খেয়াল নেই, সে এক মনে তার কাজ করে যাচ্ছে। তার এখন একটাই দেন জ্ঞান দেখা যাচ্ছে। সোহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমনকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, চোখের পলক না ফেলে দ্রুত থেকে দ্রুততর কাজ করে যাচ্ছে। সোহা নিজের মনেই বলল, যতটা ফাঁকিবাজ ভেবেছিলাম তা দেখছি একদমই নয়, বেশ কাজের আছে। বেশ নয়, পুরোটাই কাজে দেখা যাচ্ছে, ইমপ্রেসিভ। সোহা আমনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে যাচ্ছে, এই প্রথম সে আমনকে ভালোভাবে লক্ষ্য করছে। এর আগে সে কখনই আমনকে এইভাবে পর্যবেক্ষণ করেনি। সোহা নিজের মনেই আমনকে দেখছে, সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমনকে দেখা থেকে। আবারও নিজের মনেই সোহা বলল, ততটাও খারাপ নয়, প্রত্যেক নারীর প্রেমিক পুরুষ হওয়ার যোগ্য দেখছি এই ছেলে। হঠাৎ করে আবারও তাদের সবার ফোনে সিগন্যাল বেজে ওঠে। সোহা নড়েচড়ে দাঁড়ায়, ফোন কানেক্টেড করতেই ওপারের কথোপকথন বেশি আসে, তবে কথার সাথে চিৎকারটাই বেশি আসছে। ওরা ট্রাক আর আমাদের লোককে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, ওরা সবাই ধরা খেয়ে গেছে। আকাশ চিৎকার করে বলল, কোন শালা হারামি পুলিশের এত বড় সাহস হলো যে এসআরের কাজে ব্যাঘাত ঘটায়? আর ইনফরমেশনগুলো কোথায় থেকে পেল? আমার ট্রাক আটক করে? আরেকজন বলল, স্যার দিল্লি থেকে কোন নতুন পুলিশ অফিসার এসেছে আর সে এসেই রেড করেছে। আকাশ বলল, ওই অফিসারের পুরো হিস্ট্রি বের কর, আমিও দেখতে চাই কোন অফিসারের এত বড় বুকের পাটা যে এসআরের কাজে ব্যাঘাত ঘটায়। লোকটি বলল, ওকে স্যার। ফোন ডিসকানেক্টেড হতে সোহা টেবিলের উপর থেকে হাত রেখে ঝুঁকে যায়। তার মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। সোহা বলল, খেলা তো সবে শুরু হয়েছে মিস্টার এসআর, আগে আগে দেখো আরও কি হয়। এত তাড়াতাড়ি এত হাইপার হয়ে গেলে হবে, আরও অনেক বড় জটকার অপেক্ষা করে আছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফারুক স্টাইতে নতুন এসেছেন, ভালোবাসার গল্প পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় ফারুক স্টাইতের সাথেই থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।